This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. Selimda Mopi, apnake shagot janai Zee 24 Ghonta studio theke. Selimda, ekdom jetake bole samne theke lorai dewa, leading from the front. Eta apni korte cheyechilen Murshidabad kendro theke apni loren, kintu diner sheshe apni ditiyo sthane giye shesh korechen Abu Taher Khaner shonge apnar parthokko pray 160,000. Ei phalafol সেটাকে আপনি নিজে কি এক্সপেক্ট করেছিলেন? কারণ একটা বড় আশা আপনাদের শিবিরে ছিল, আপনাদের মানে আমি বাম কংগ্রেস শিবিরেই বলছি, যে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমই শেষ হাসি হাসবেন। বাম কংগ্রেস এমনকি মিডিয়ার একটা বড় অংশ যারা বিভিন্ন ক্ষেত্রে আছেন, এখানে গুরুত্বপূর্ণ মানুষজন, সাধারণ নাগরিক, ভোটার, সবারই একটা এরকম একটা ধারণা ছিল এবং সেরকম একটা আবহাওয়া গড়ে উঠেছিল। কিন্তু নির্বাচনটা তার থেকে বেশি ফলাফল তেমন হয়েছে, যেখানে পরাজয়টা আমি স্বীকার করেছি। আরও অনেকগুলো ফ্যাক্টার্স থাকে, সেগুলো নিয়ে বিশ্লেষণ করতে হবে, কিন্তু বাস্তবতা এটাই যে লড়াইটা একটা হয়েছে জোরদার, তারপর শেষ রক্ষা হয়নি। সেলিমদা, আমরা যেভাবে দেখেছিলাম যে পরপর যখন আমাদের হেডলাইন করতে হতো একদম 2008 থেকে বামেদের রক্তক্ষরণ ইত্যাদি, 2011-র পর একের পর এক নির্বাচনে সেটা কার্যত অবধারিত হয়ে গিয়েছিল, কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন বা তার আগে 108 পুরসভায় যে নির্বাচন, সেখানে দেখা গিয়েছিল যে আপনাদের ভোটের যে গ্রাফটা সেটা ঊর্ধ্বমুখী। এখনও পর্যন্ত আমাদের কাছে আসন ওয়ারি যে সম্পূর্ণ পার্সেন্টেজ সেটা আসেনি, কিন্তু যদি আসনের নিরিখে দেখি তাহলে সেই দিনের শেষে বামেদের ঝুলি শূন্য। আমরা এটুকু বলতে পারি যে এই লড়াইটা একটা বিশাল নতুন অংশের মানুষকে নিয়ে, নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে নিয়ে একটা গ্লোরিয়াস লড়াই লড়েছি। কিন্তু পার্লামেন্টের নির্বাচনে যেহেতু মেজর ইস্যুস চলে আসে, দিল্লিতে যে সরকার আছে তারা থাকবে না সেই সরকারকে সরানো হবে, সেখানে অ্যাডভান্টেজ থাকে এই যে বাইনারি যেটা তৈরি হয়েছিল সেটাকে ফিরিয়ে আনার, তার সঙ্গে ধর্মীয় একটা মেরুকরণের চেষ্টা হয়েছে। মুর্শিদাবাদে আমি দেখেছি, বহরমপুরে দেখেছি আমরা। আর এটাতে কী হয়, যদি মুসলিম কনসলিডেশন হয় তাহলে একটা হিন্দু কনসলিডেশন হয়, যদি একটা হিন্দু কনসলিডেশন হয় তার কাউন্টারে একটা মুসলিম কনসলিডেশন হয়, সেটা একটা কাজ করেছে। আমি সবটা বলতে পারবো না, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, কিন্তু এই 10টা মাথাকে আবার বসতে হয়। আর এবার আমরা বলেছি 10 জন নয়, আরও অনেকেই যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তাদের অভিজ্ঞতা আমাদের নিতে হবে, আরও মাইক্রো লেভেলে অনেক কিছু আমাদের খোঁজ নিতে হবে, আবার শিখতে হবে। কারণ ভোটটা আর শুধুমাত্র প্রচার বা মিছিল মিটিং নয়, আরও তার থেকে বাড়তি কিছু সেখানে, সেইটাকে আমাদের সেই নতুন যে বিষয়গুলো আছে সেটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। এটুকু বলতে পারি যে যাত্রা শুরু হয়েছে সেটা থামবে না এবং সেটাতে অগ্রগতি ঘটবে। এই নির্বাচনেও কিছুটা হলেও অগ্রগতি ঘটেছে, যদিও লোকে দেশের ক্ষেত্রে যা বলেছিল 400 পার সেটা হয়নি, উত্তরপ্রদেশ সম্পর্কে তোমরা যেরকম বলেছিলে, বাকিরা বলেছিল সেটা হয়নি, বাংলা ক্ষেত্রে যেরকম আগাম যারা বড় বড় পাণ্ডিত্যপূর্ণ যে সমস্ত কথা বলেছিল সেটা মেলেনি। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও দেখা গেছে মুর্শিদাবাদে অধীরবাবু এবং আমি দুজনেই হেরে গেলাম, কিন্তু অনেকেই মনে করেছিল এই দুটো অন্তত আপনি জিতবেন। সেলিমদা, আপনিও যেমনটা বললেন যে আমরা দেখেছি যে যেরকম কোনো ওয়ার্ল্ড কাপের সময় কোনো ক্রিকেট বা ফুটবল টিমে তারুণ্য এবং অভিজ্ঞতা এই দুটোর মিশেলে জোর দেওয়া হয়, তেমনই একদিকে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অন্যদিকে দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায় বা প্রতীকুর রহমানের মতো করে আপনারা ফিল্ডিং সাজিয়েছিলেন। কিন্তু তারপর বা সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া থেকে শুরু করে তারুণ্যে জোর দেওয়ার জন্য একটা গোটা ব্রিগেড, গত জানুয়ারিতে আমরা ছাত্র যুবদের ব্রিগেড দেখে নিলাম এবং সেখানের যে সমাগম হয়েছিল সেটা আপনাদের জন্য যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক ছিল, কিন্তু কেন ভোটের বাক্সে এটা ট্রান্সলেটেড হচ্ছে না, এই অন্তর তদন্তটা, এই বিশ্লেষণটা আপনি কিভাবে করবেন? সিরিয়াস বিশ্লেষণ যখন করবো তখন জানাবো, কিন্তু তুমি যখন মাঠের কথা বললে এবং ফিল্ডিং সাজার কথা বললে, তাহলে টিম ফিল্ডিং ছাড়াও পিচ কীরকম আছে, মাঠ কীরকম আছে, পরিবেশটা কীরকম আছে, সেটা অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো হ্যাঁ সেলিমদা বলুন প্লিজ। ধন্যবাদ, নাই বলে দিলাম সেলিমদা। এরপর হ্যাঁ সেলিমদা, আরও একটা প্রশ্ন আছে, আপনি কি 8টি সময় দিতে পারবেন প্লিজ? সেলিমদা, আমি জানি আপনি খুব ব্যস্ততার মধ্যে রয়েছেন, যদি 8টি সময় দেন।
একটা না আমি আসলে আমি আমি জার্নি করছি, তার মাঝখানে আমাকে ধরে নিয়েছে। হ্যাঁ সেলিম, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা তো দেখেছি যে ইন্ডিয়া ব্লকের যে ইন্ডিয়া ব্লক এই রাজ্যে সেভাবে তো দানা বাঁধেনি, কারণ তৃণমূল কংগ্রেসকে নিয়ে আপনাদের আপত্তির জায়গা ছিল, আপনাদের নিয়েও তৃণমূল কংগ্রেসের আপত্তির জায়গা ছিল, অধীর রঞ্জন চৌধুরী প্রবলভাবে জোটপন্থী, জয়রাম রমেশরা আপনিও দেখেছেন যখন রাহুল গান্ধীর যাত্রা হচ্ছে, জয়রাম রমেশরা এখানে এসে তখন তারা ভিন্ন সুরে কথা বলছেন প্রদেশ নেতৃত্বের থেকে, অতি সম্প্রতি মল্লিকার্জুন খার্গের মন্তব্য, আবার কেরালে আপনাদেরও এই কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কেরাল লাইনের সঙ্গে বাংলা লাইনের একটা বড় তফাত রয়েছে, এরকম একটা কমপ্লেক্স পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে এই রাজ্যে বাম কংগ্রেসের জোট যে এফেক্টিভ হলো না এবং মোহাম্মদ সেলিম থেকে অধীর রঞ্জন চৌধুরী দুজনেই পরাজিত হলেন, এটা কি আপনাদের এর পরে জোট হিসেবে এগিয়ে যাওয়ার পথটা সেটাকে একটু কাঁটায় ভরে দিল আপনাদের নিজেদের নিজেদের দলের কাছেই? তুমি নিজেই বললে এটা খুবই জটিল, তো নিজে বললে এটা খুব জটিল, তার কোনো সরল উত্তর খুঁজে বের করা এক্ষুনি উচিত নয়। দুই হচ্ছে আমরা অনেক বুঝে শুনেই এই সমঝোতা করেছি এবং সেখানে আমরা প্রথম থেকে বলেছিলাম, এটা সর্বভারতীয় ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আসন সমঝোতা সর্বভারতীয় ক্ষেত্রে হবে না, রাজ্য ভিত্তিক হবে রাজ্যের বাস্তবতা অনুযায়ী। আর আমাদের কখনো ইন্ডিয়া ব্লকে তৃণমূলে থাকাতে আপত্তি হয়নি, মমতা ব্যানার্জি তৃণমূল নিজে তারা নিজেকে সরিয়ে নিয়েছিল, নাহলে তোমরা জানো পাটনা বৈঠকে, ব্যাঙ্গালোর বৈঠকে, মুম্বাই বৈঠকে, দিল্লির বৈঠকে তোমরা এসব প্রশ্ন করছিলে যে কেন সীতারাম ইচুরি, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী সব একসঙ্গে আছে। আমাদের পার্টি স্পষ্ট ছিল সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী মঞ্চে যাতে ম্যাক্সিমাম মোবিলাইজেশনটা হয়, কিন্তু রাজ্যে আমরা কোনো আসন সমঝোতায় অধীরবাবু বা সেলিম দুজনেই এবং কংগ্রেস এবং সিপিআইএম বাম ফ্রন্ট এ ব্যাপারে একমত ছিল এবং এখনও তাই আছে যে রাজ্যে আমরা তৃণমূলের এই দুর্নীতি দুষ্কৃতি রাজত্বে আমরা কখনো একসঙ্গে যেতে পারি না, তাতে বিজেপির অ্যাডভান্টেজ হবে। আজকে যে বিজেপির অ্যাডভান্টেজ হলো না তার পেছনে অন্য সব কারণের পেছনে এটাও একটা ফ্যাক্টর যে আমরা তৃণমূলের যে যা কিছু অমিশনস কমিশনস আছে সেটা সবটাকে বিজেপিকে ঘরে তুলতে দিয়ে দিই তার লাভটা। আপনি কি এখনো মনে করেন যে এরা যে বাম কংগ্রেস জোট সেটা এফেক্টিভ হবে কোনো দিন? এখনো পর্যন্ত এটুকুই আছে, আমরা বলেছি এটা শুধু শর্ট টার্ম নয়, এটা মিড টার্মও অধীরবাবু বলেছেন, আমিও বলেছি, সিপিআইএমও বলেছে, বামফ্রন্টও বলেছে এবং আমাদের সর্বাধিক নেতৃত্বও বলেছে যে এটা হচ্ছে আমাদের আপাতত বেশ কিছুদিন এইভাবে আমাদের মধ্যপন্থী এবং বামপন্থীদের একসঙ্গে চলতে হবে চরম দক্ষিণপন্থী উত্থানকে রুখতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।